নমস্কার, আজ আপনাদেরকে শোনাব প্রতিভা বসুর লেখা একটি মিষ্টি প্রেমের গল্প। আজকের গল্প বসন্ত জাগ্রত দ্বারে। দারুণ ধুমধাড়াক্কা করে বাজি বন্দুক ফুটিয়ে নেহাত অল্প বয়সেই ছেলের বিয়ে দিলেন তালুকদার রাঘবেন্দ্র রায় চৌধুরী। প্রথমটায় মন্টু হাত পা নেড়েছিল আপত্তি জানিয়ে, চেঁচামেচি করেছিল মায়ের কাছে এসে। তারপর বাবার দুই ধমকে ঠান্ডা হয়ে গোঁজ মুখে বসে রইল ঘরের কোণে। একবার মনে হলো বিষ খায়, একবার মনে হলো গভীর রাত্রে গলায় কলসি বেঁধে বাঁধানো পুকুরে ডুবে মরে, আরেকবার আফিংটাই মৃত্যুর সবচেয়ে সহজ পন্থা বলে ভাবল। কিন্তু কোনোটাই কার্যকরী হল না। কেবল সদ্য পরিচিত সহপাঠিনী প্রণতি ঘটকের মুখখানাই মনে পড়তে লাগলো বারে বারে। জন্ম থেকে ১৬ ১৭ বছর বয়স পর্যন্ত এই গ্রামেই কেটেছে মন্টুর, এখানেই সে বড় হয়েছে। নৌকো বেয়েছে, মাছ ধরেছে, দুর্গাপূজার সময় কুমোরদের সঙ্গে লেগে থেকেছে আঠার মতো। কাদের প্রতিমা কত সুন্দর, খুনোখুনি করেছে তাই নিয়ে, বিসর্জনের সময় লাফিয়ে পড়েছে খালে, মোড়লি করেছে বন্ধুদের সঙ্গে, বুকডন বৈঠকে বুকের ছাতি চওড়া করেছে, তারপর ম্যাট্রিক পাশ করে পড়তে গিয়েছে কলকাতা। সেই প্রথম, আর সেখানে গিয়েই বুঝতে পেরেছে নিজের বর্বরতা। প্রথম বছরটায় অবশ্যই মন টেকেনি, দাঁড়িপাল্লার ওজনে টানটা গায়ের দিকেই ছিল বেশি, কিন্তু দ্বিতীয় বছরে পা দিয়েই পাখা গজাল। শহরের ফুরফুরে হাওয়া লাগলো গায়ে, সচেতন হয়ে নিজেকে সে আবিষ্কার করল, আর আবিষ্কার করা মাত্রই জমে উঠল জীবন, স্বপ্ন রঙিন হয়ে উঠল। সরল গ্রাম্য বালক দেখতে দেখতে এক লাফে উঠে গেল স্মার্টনেসের মগডালে। ভাব হলো মেয়েদের সঙ্গে, গলার আওয়াজ নরম হল, চোখের ভাবে ঘুম নামল, ধুতি ছেড়ে প্যান্ট আর বুশশার্টে শোভা পেল শরীর, দুমদাম চলা বন্ধ হল। আরও কত কি যে হলো তার ঠিক নেই। আর এরই মধ্যে কিনা এই বিয়ে, এইটুকু বয়সে! এর চেয়ে বাবা তাকে ফাঁসির হুকুম কেন দিলেন না? তাও যদি স্ত্রী নামক পদার্থটি পদে থাকত, না জানে লেখাপড়া, না দেখেছে শহর, এই গ্রামেরই একটা নাক টিপলে দুধ গলে এঁচড়ে পাকা মেয়ের সঙ্গে, ছি, বন্ধুদের কাছে সে মুখ দেখাবে কেমন করে? আর প্রণতি কি ক্ষমা করবে তার এই অপরাধ? এত বড় একটা আঘাতের পরে সে প্রাণ রাখবে কিনা তাই তো সন্দেহ। লজ্জায় দুঃখে ক্ষোভে দীর্ঘশ্বাসে বুক ভারী হয়ে উঠল। শেষে টিকতে না পেরে এক সমবয়সী পিস্তুত ভাইয়ের কাছে চোখের জলে ভেসে গিয়ে বলে ফেলল সব মনের কথা। শুনে পিস্তুত ভাই গুম হয়ে থেকে হঠাৎ গর্জন করে বলল, অন্যায় অন্যায়, আমি বলবো হৃদয়ের উপর কারো হাত নেই, সেখানে এই অত্যাচার রীতিমতো অন্যায়, সে তোমার বাঘের মতো বাবাই হন আর যেই হন, আমি যদি হতাম, একটা ঘুষি মারল সে টেবিলের উপর। সঙ্গে সঙ্গে বাইরে কার ফটাফট বিদ্যাসাগরী চটির আওয়াজ পাওয়া গেল, আর মুহূর্তে পিস্তুত ভাই সিংহ বিক্রম থেকে একেবারে ইঁদুরের গর্তে নেমে এলো। বিকট ভঙ্গিতে শরীরের আতখানা টেবিলের তলায় ঢুকিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, মামা। জানালার তাকে উদাসভাবে বসে থাকা মন্টু এদিকে এসে গা ঢাকা হয়ে বললে, ইস, বাবা তো নয়, বাব্বা। এই জন্যই তো সে আজকাল আর ছুটিতে আসতে চায় না, এই সমস্ত লোকের সঙ্গে কখনো থাকা যায়?
যখন এসব ডিক্টেটরশিপের জায়গা যে আর পৃথিবীতে নেই, এ কথাটা একদিন আচ্ছা করে বুঝিয়ে দিতে হয় রাঘববাবুকে। পানাপুকুরের গন্ধ, বাঁশঝাড়ের মশার কামড়, যতসব ইডিয়েট মার্কা মানুষদের সঙ্গে রাত দিন মেলামেশা, আর কত হবে এর চেয়ে? কখনো গিয়েছে কলকাতা শহরে? থেকেছে গিয়ে? খড়ম পায়ে হেঁটো ধুতি পরেই তো জীবন গেল, আর কেবল জবরদস্তি, বিশ্রী বিশ্রী। অথচ এই ছুটির সময়ের জন্য মন্টু কত ভালো ভালো কথা ভেবে রেখেছিল। ভেবেছিল সে, অরুণ আর প্রণব তিন বন্ধুতে মিলে রোজ বিকেলে লেকের ধারে গিয়ে বসে থাকবে, মাঝে মাঝে সিনেমা দেখবে, কখনো কখনো গড়ের মাঠে গিয়েও সন্ধ্যেবেলাটা ফুচকা খেয়ে কাটাতে পারে। তারপর সাহস করে একদিন প্রণতিদের বাড়ি গিয়ে তাকেও বেড়াতে নিয়ে আসবে। একদিন কেন, ভাবলে রোজই আসবে। লেকে এসে আইসক্রিম আর মশলা মুড়ি, নয়তো আউটরাম ঘাটে গঙ্গার ধারে গিয়ে চুপচাপ বসে থাকবে হাতে হাত রেখে। হলো, সবই হলো। শুধু লিখেছিল, দেশে গেলে পড়াশুনোর ক্ষতি হয়, তাই ভাবছি এবারটা এখানে হোস্টেলে থেকে পড়াশুনোই করব, সামনে পরীক্ষা। অমনি বাবা চিঠির মধ্যে কানমলা মুড়ে পাঠিয়ে চোখ লাল করে নিয়ে এলেন, মুখ গরম করে বললেন, ছুটিতে আসবেন না বাবু, কি রে আমার পড়ুয়া, শহরে তুক লেগেছে বুঝি, আগেই বলেছিলাম সুবোধকে। আরে বাবা, গাঁয়ের ছেলে গাঁয়েই থাকুক, সাব ডিভিশনের কলেজ এখান থেকে এক পা, সেখানে পড়ুক, তা নয় কলকাতা, তাও আবার বিদ্যে ধরিদের সঙ্গে, যত সব। আর তারপরেই বলে, তোর বিয়ে। কি গ্রাম্য, ছি ছি! কথাটা শুনে বজ্জাত ঘোড়ার মতো ঘাটটা তেরচা করে দাঁড়িয়েছিল মন্টু। বাবা অমনি চুলের ছাঁটটা দেখে যেন তপ্ত তেলে জলের মতো চিড়বিড়িয়ে ছিটকে উঠলে। দেখো দেখো ঘাট চাঁচা বাবুকে, দেখো তোমরা, বলেই কালো নাপিতকে ডাকতে পাঠিয়ে দিলেন। কি যে ইচ্ছে করছিল তখন, রাস্তে বুনো নেহাতি বাবা, তা নইলে গায়ে তো আর মন্টুর কম জন নেই। তাই তো প্রণতি বলে, আপনার স্বাস্থ্য দেখলে সত্যি হিংসে হয় মলাই বাবু। কি মিষ্টি কথা! হিংসে বিষয়ে এরকম মিষ্টি কথা বাবা কি শুনেছে কোনোদিন? মন্টু অবশ্যই খুব চমৎকার জবাব দিয়েছিল, মলয় তো বাতাস, সে কি কখনো বাবু হয়? মলয়কে মলয় বলাই কি ভালো নয়? তাই শুনে অসম্ভব সুন্দর করে হেসেছিল প্রণতি। মন্টু উন্মনা হয়ে গেল, উদাস হয়ে গেল, জাগতিক সুখ দুঃখে আর যেন তার কোনো প্রয়োজন রইল না। ঘুরে বেড়াতে লাগলো এখানে ওখানে, বনে জঙ্গলে ঝোপে ঝাড়ে গাছের বাকলে লিখে রাখলো শুধু সেই নাম, সেই তিনটে অক্ষর, আর লিখল, আমি তোমারই তোমারই, জন্মে মরণে শুধু তোমারই। রাত্রিবেলাও ঘুম রইল না তার, লজিকের খাতার পাতা ভরে কবিতা লিখল, নাম দিল যে নদী মরু পথে। আর কবিতাটা হলো এই, হে আমার প্রেয়সী হৃদয়ের পূর্ণ শশী, বসন্ত জাগ্রত দ্বারে তোমার বিহনে মোর কত রাত কত ভোর, চোখের অথই জলে পাষাণ যে যায় গোলে, জীবনের সব সুখ স্বাদ এক বাক্যে হলো কুপকাত। শেষের এই সুখ স্বাদের সঙ্গে উপকাত মেলাতে ভীষণ খাটতে হলো তাকে, কত যে পায়চারি করতে হলো, কতবার যে আকাশের দিকে তাকিয়ে থাকতে হলো তার ইয়াত্তা নেই। তারপর নিজের যোগ্যতায় মিল দেবার আশ্চর্য দক্ষতায় নিজেই স্তব্ধ হয়ে রইল খানিক্ষণের জন্য, মনটা হালকাও হলো অনেক। এদিকে ঘনিয়ে এলো বিয়ের দিন, বিষাদ ভরা মন নিয়ে মন্টু আরও বেশি থাকতে লাগলো বাড়ির বাইরে।
খাওয়া কমিয়ে দিল। সন্ন্যাসী হয়েই বেরিয়ে যাবে কিনা সে কথাও চিন্তা করতে লাগলো গুরুতরভাবে। বিয়ের আগের দিন রাত্রিরে সারা রাত ভেবে সারা রাত জেগে শেষে একখানা প্রেমপত্রই লিখল প্রণতিকে। চিঠির মধ্যে টপ টপ কয়েক ফোঁটা চোখের জলও দিয়ে দিল। ভোররাত্রে দধিমঙ্গল, রাত জেগে চিঠি লিখে খিদে পেয়েছিল। অত মন খারাপ সত্ত্বেও দই চিড়েটা নেহাত মন্দ লাগল না। হয়ে গেল বিয়ে। বিয়ের রাত্রে মন্টু ঘোমটার পুঁটুলিটির দিকে তাকাতেই পারল না। বাসি বিয়ের দিন কাল রাত্রি, দেখা হলো না, বেঁচে গেল। ফুলসজ্জার দিন ঘর নীরব হতেই বয়স্ক ভদ্রলোকের মতো গম্ভীরভাবে বলল, শোনো খুকি। খুকি স্থির, আমার কয়েকটা কথা আছে তোমার সঙ্গে। খুকি তবুও চুপ। দেখো, এই যে আমাদের এই বিবাহ বন্ধন, এটা নেহাতি গুরুজনদের একটা অবিমৃষ্যকারিতার কুফল। তারা পুতুল খেলেছেন আমাদের জীবন নিয়ে। ঘোমটার আড়াল থেকে দুটি অপাববিদ্ধ কাজল কালো বালিকা চোখ এবার উঁকি মারল। জানো তো, এ জীবন পদ্মপত্রে জলের মতো, বেঁচে থেকেই বা কি লাভ, আর মরে গেলেই বা কি ক্ষতি। সুখ দুঃখ আজ সব সমান, সব এক। ঘোমটা এবার নাকের ডগা থেকে চোখের পাতায় উঠল। তাই বলছি, গুরুজনরা আমাকে হাজারবার বিয়ে দিলেও আমি তারই, তাকে আমি ভুলবো না, কোনো দিন ভুলবো না। আমার মনের তিমির আকাশ আলো করে সে থাকবে চিরদিন ধ্রুব জ্যোতি হয়ে। আর তুমি, তুমি হবে আমার এক বোন। বোন? ঘোমটা খসে দুই চোখের চকিত তারায় বিদ্যুৎ খেলে গেল। এ মা, কি রে লোকটা, বর হয়ে বউকে বলে বোন? দাঁড়াও, বলে আসি রাঘব জ্যাঠাকে। লজ্জা টজ্জা নিমেষে উধাও। বেনারসির আঁচল লুটিয়ে সে অমনি উঠে দাঁড়াল। একই গ্রামের মেয়ে, না চেনবার কথা নয় মন্টুর। ঠাকুর বাড়ির গোলাপি, ছেলেবেলায় দেখেছে দু চারবার, তারপর দশ না পুরতেই হারেমে পুরেছেন অভিভাবকরা। ১৩ বছরের পুরন্ত মেয়ে, গ্রামের খোলা জলবায়ুর গুণে ডাঁসা পেয়ারার মতো সতেজ, পাকার মতো সোনা চিরুনি দিয়ে লাল ফিতে জড়িয়ে খোঁপা বেঁধেছে, সিঁদুর দিয়েছে সিঁথি কপাল লেপটে, আলতা পরা পায়ে ঝুমঝুম তোড়া। ছুটল সে দরজার দিকে, খপ করে ধরে ফেলল মন্টু। কোথায় যাও, ঠ্যাং ভেঙে দেব। ই, ঠ্যাং অমনি ভাঙলেই হলো, আমার আর হাত নেই। অসম্মান করে কথা বলবে না, জানো না আমি তোমার গুরুজন? জানি জানি, ওরকম গুরুজন আমার ঢের দেখা আছে। সেবার যাওনি আমাদের পাড়ায় আমচুরি করতে? ঠ্যাঙ্গা খাওনি শীতল দাদুর কাছে? সব সম্মান ডকে উঠল, তবু মন্টু গাম্ভীর্য ছাড়ল না। বলল, আমি কলকাতার কলেজে পড়ি, আমার নাম মলয় কুমার, সেখানে আমাকে সবাই চেনে। আর তুমি লেখাপড়া জানো, নাকি আমার সমান বয়সী? ঠাকুর বাড়ির গোলাপি শুধু গোলাপি রঙের জন্যই বিখ্যাত নয়, পাতলা ছোট জিপখানাও তার খুরের মতো ধারালো। বিয়ের আগে মা কাকিমা ঠাকুমার হাজারো নিষেধ উপদেশ সব ভুলে গিয়ে নববিবাহিত স্বামীকে সে দাঁত দেখিয়ে ভেঙচি কাটল। মুখ নেড়ে বলল, কলকাতায় থাকো তো হয়েছে কি, লেখাপড়া সকলেই করে, ভারী মাথা কিনেছ। আমিও গদাই পণ্ডিতের স্কুলের পাঠ শেষ করেছি, কেবল বিধবা হয়ে যাব বলেই ঠাকুমা বড় স্কুলে দেননি, নইলে দেখতাম। আর বয়স তোমার কত শুনি? ২২।
গম্ভীর মুখে মিথ্যে কথাটা বলে পা নাচাতে লাগলো মন্টু। আমারও এই 17 পূর্ণ 18। স্বামীর চেয়ে বয়সে ছোট হতে হয় এটা বোধহয় জানা ছিল গোলাপীর, তা নইলে কি আর 25 না বলে ছাড়ত। মন্টু বলল, মিথ্যু। গোলাপী বলল, তুমি মিথ্যু। প্রণতি বলে একটি মেয়ে আমার সঙ্গে পড়ে, তুমি তার পায়ের যোগ্য নও। আমাদের দক্ষিণের বাড়ির পদা চুকাপাটি খেলায় ফার্স্ট হয়, তুমিও তার পায়ের যোগ্য নও। আমি প্রণতিকেই ভালোবাসি, বিয়ে না করলেও সেই আমার স্ত্রী। আমিও পদাকে ভালোবাসি। চুপ করো, প্রভুত্বের সুরে ধমকে উঠল মন্টু। নিজের বিয়ে করা স্বামীর মুখের কাছে বসে অন্য ছেলেকে ভালোবাসার গল্প বলো, ভয় নেই তোমার? তোমার ভয় নেই? তুমিও তো সেই পাজি মেয়েটাকে ভালোবাসো। স্বামীরা সব করতে পারে। আহারে, এই একটু আগে বললেন তুমি আমার বোন, এখন আবার সুবিধে বুঝে স্বামী? কি রে আমার! আমি তোমাকে ত্যাগ করব। এ কথায় ঝগড়া ভুলে হাসি ফুটল গোলাপীর মুখে, চকচকে চোখে বলল, করবে? হ্যাঁ। লক্ষ্মীটি, এখনই করো না, আমার বড় মন কেমন করছে মা বাবার জন্য, ঠাকুমার জন্য। আর জানো, আমার যে পুঁচকে ভাইটার সবে দুটো দাঁত উঠেছে সামনে, সে আমি ছাড়া আর কারো কোলে থাকতে চায় না। একটু চুপ করে থেকে মন্টু বলল, ত্যাগ করার অর্থ জানো? কেন জানবো না, রামহরি কাকার মেয়ে, সেই যে পুনিদি, তাকে তো ত্যাগ করেছে তার বর। কেমন মা বাবার কাছে থাকে, কোনো দিন শ্বশুর বাড়ি যেতে হয় না। লক্ষ্মীটি, অনুনয়ে স্বনির্বন্ধ হল গোলাপী। দেয়ালে প্রদীপের কম্পিত ছায়াটার দিকে তাকিয়ে মন্টু কেমন চুপসে গেল, স্তিমিত গলায় বলল, আর তারপর আমি যদি আবার বিয়ে করি? কাকে? সেই মেয়েটাকে? তাকে ছাড়া আর কাকে? এইবার গোলাপীর চোখ কুচকে নোখ কামড়ে ভাবল একটু, কিন্তু পিতামাতার সঙ্গে সদ্য বিচ্ছেদটাই তাকে পীড়া দিচ্ছিল বেশি। সে কোনোদিন নাটক পড়েনি, নোভেল পড়েনি, কেবল দায়ে পড়ে রামায়ণ পড়ে শুনিয়েছে ঠাকুমাকে, আর বৃহস্পতিবার উপাচার সাজিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়েছে প্রদীপের সামনে বসে দুলে দুলে। প্রেমের চাইতে মন তার স্নেহেরই কাঙাল বেশি, কাজেই মন্টুর পুনর্বিবাহেও তার আপত্তি হল না। ঘাড় নেড়ে বলল, তবে তাই করো। হঠাৎ মন্টুর যে কেন মত পরিবর্তন হল কে জানে, ঘন ঘন মাথা নেড়ে বলে উঠল, না না, তা হয় না। কেন হয় না? নারায়ণ সাক্ষী করে একবার যাকে পত্নী রূপে বরণ করেছি তাকে আমি ত্যাগ করতে পারি না। গাল ফুলিয়ে গোলাপী ভ্রুকুটি করল, তবে এতক্ষণ আশা দিলে কেন? তোমার মন পরীক্ষা করছিলাম। ছাই! রাগ করে বিছানায় এসে ঝাঁপিয়ে পড়ল গোলাপী, কেবল বাজে কথা। এই বাজে লোকটা এখন মরে গেলেই তুমি রক্ষে পাও না? মরা যেন চারটিখানি কথা। ও, তাহলে মরছি না বলে ভারী দুঃখ তোমার। তুমি তো আর ঠাকুর নও যে ইচ্ছে মরণ হবে, আমার দুঃখ হোক চাই না হোক, যতদিন বাঁচবার ততদিন ঠিক বাঁচবেই তুমি। তবে বাজি ধরবে? কিসের? আমি মরতে পারি কি পারি না? জবাব দিতে সামান্য দ্বিধা করল গোলাপী, তারপর ঘাড় হেলিয়ে বলল, হ্যাঁ। ঢোক গিলল মন্টু। পটাশিয়াম সায়ানাইডের নাম শুনেছ? সে আবার কি? মাত্র 1 সেকেন্ড, তারপর সব শান্তি, আমি তাই খাবো।
খেলে কি হবে? তুমি মুক্তি পাবে, আমি মরে গিয়ে মুক্তি দেব তোমাকে। সিনেমার নায়কের মতো ভাব দিয়ে সে জানালায় এসে বেঁকে দাঁড়ালো। আর কোনোদিন তবে তোমাকে থাকতে হবে না এই বাড়িতে, আর কোনো দিন আমাকে দেখতে হবে না। বারে, আমি বুঝি তাই বললাম? গোলাপীর গলায় এবার ভয়। আমার জন্যই তো তোমার যত দুঃখ। মোটেও না। তা নইলে পদাকে বিয়ে করে কত সুখী হতে পারতে। ঘেন্না ঘেন্না! গোলাপী তার খোঁপা ভরা মাথাটা ঝাঁকড়ে উঠে বলল, পদাটা আবার একটা মানুষ? সে কি তোমার মতো কলকাতায় পড়ে? জানালায় দাঁড়িয়ে মশার কামড় খেয়ে লেবু ঝোপের আড়ালে গভীর অন্ধকারে জোনাকির আলো দেখতে দেখতে মুখের খুশি লুকালো মন্টু। তাহলে আমাকে ছেড়ে যেতে চাও কেন? তুমিই তো আমাকে ত্যাগ করে সেই মেয়েটাকে বিয়ে করতে চাও। কখনো না। নির্ঘাত! আমার কি না খেয়ে দেওয়ার কাজ নেই? নিজের বিয়ে করা বউ ফেলে তাকে বিয়ে করব? তাই তো তোমার ইচ্ছে। খাটের কাছে এগিয়ে এসে মন্টু বললে, কেন ইচ্ছে হবে? সে কি তোমার মতো সুন্দরী? আমি তো বিচ্ছিরি। গোলাপীর মুখে অভিমানের গাঢ় ছায়া। সে কি তোমার মতো মিষ্টি? মিষ্টি না হাতি। পরম বন্ধুতায় গলে গিয়ে 19 বছরের সদ্য যুবক এবার মুগ্ধ আবেগে নিজের হাতের মধ্যে গোলাপীর দুখানা হাত তুলে নিয়ে নিবিড় হয়ে বলল, নাকি তোমাকে ছাড়া আর কাউকেই আমি ভালোবাসতে পারি? 13 বছরের সদ্য কিশোরী লজ্জায় ভেঙে গিয়ে আরক্ত মুখে এবার কোলে মুখ লুকিয়ে অস্ফুটে বলল, ধ্যাত! নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।